চলচ্চিত্রের নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামের নেতৃত্বে আছে আসছে জনপ্রিয় অভিনয় শিল্পীরা তাদের মধ্যে চলচ্চিত্রের শিল্পী সমিতির দুইবারের সভাপতি সাকিব খানকে রাখা হয়েছে চলচ্চিত্রের ফোরামের এক নম্বর কার্যনির্বাহী হিসাবে এক নম্বর কার্যনির্বাহী সদস্য ইসি পট্টির বিশেষত্ব হচ্ছে সভাপতির অনুপস্থিতিতে সভাপতির অনুপস্থিতিতে এই সদস্য সভাপতি দায়িত্ব পালন করবে এছাড়া সভাপতি চাইলে তার ক্ষমতা ওই এক নম্বর ইসির কাছে হস্তান্তর করতে পারবেন এছাড়া নতুন এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে চিত্রনায়ক বাপ্পারাজকে রাজকে থাকছেন প্রিয়দর্শিনী মৌসুমীও তার পদবী আন্তর্জাতিক সম্পাদক সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত একাধিক সোর্স থেকে ইহা নিশ্চিত হওয়া গেছে জানা গেছে প্রাথমিকভাবে এই কমিটি সভাপতি করা হয়েছে নাসিরউদ্দিন দিলুকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কাজী হায়াতকে শুধু তাই নয় প্রতিষ্ঠানটির ভালো একটি পদে থাকবেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সানি অমিত হাসান মোহাম্মদ ইকবাল নাদের চৌধুরী ববি সহ আরো অনেকেই চমক হিসেবে শোনা যাচ্ছে নির্মাতা ও অভিনেত্রী মেহরাফরুজ সাওনের নাম তো সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ